আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, আজকে মোবাইলের কমন একটি প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। অনেক কাস্টমার এই সমস্যাটা নিয়ে অনেক টেকনিশিয়ানদের কাছে আসে যে মোবাইলের পাওয়ার বাটন প্রেস করার পরও অন হচ্ছে না, কিন্তু মোবাইলে চার্জ হয়। আসেন আমরা দেখি কিভাবে এটা সহজভাবে সমাধান করা যায়। আমরা কোনো কাজ মুখস্থ করব না, স্টেপ বাই স্টেপ করলে সঠিক সমাধান পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসেন আমরা দেখি কিভাবে এর সমাধান করা যায়। আমার কাছে একটা স্যামসাংয়ের ফোন আছে। আমরা প্রথমে ফোনটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে এটা অন হচ্ছে কিনা। দেখেন, আমরা পাওয়ার বাটন প্রেস করব। হ্যাঁ, দেখেন অন হচ্ছে না। প্রথমে আমরা যেটা করব, আমরা মিটার ডিজিটাল মাল্টিমিটার ডায়োড সিলেক্ট করব, এবং ডিজিটাল মাল্টিমিটারের পজিটিভ প্রুফ মোবাইলের আপনার ব্যাটারি কানেক্টরের মোবাইল ব্যাটারি কানেক্টরের নেগেটিভে রাখবো, এবং নেগেটিভ প্রুফ ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরে পজিটিভ রাখবো। দেখেন একটা রেটিং দিচ্ছে 438, অর্থাৎ 0.438, মানে মোবাইলটা ফুল ওকে আছে। 350 থেকে 450-500 মতন একটা রেটিং দিলে অবশ্যই মোবাইলটা ঠিক আছে। আবার দেখাচ্ছি আমি, হ্যাঁ দেখেন 436, অর্থাৎ 0.436, অর্থাৎ রেটিং দিচ্ছে, অর্থাৎ মোবাইলটা ফুল ওকে আছে। আসেন আমরা তারপরে দেখি যে আমাদের পাওয়ার বাটনে ভোল্টেজ আছে কিনা। আমরা পাওয়ার সাপ্লাইটা আবার কানেক্ট করব। এবং ডিজিটাল মাল্টিমিটার ডিসিটি সিলেক্ট করব। দেখেন, ডিজিটাল মাল্টিমিটার ডিসিতে সিলেক্ট করব এবং দেখব যে ভোল্টেজ আছে কিনা। দেখেন কোনো ভোল্টেজ নেই, মিটার দিয়ে খেয়াল করুন, কোনো ভোল্টেজ নেই, অর্থাৎ আমাদের মোবাইল অন হচ্ছে না এই কারণেই যে আমাদের পাওয়ার বাটনে কোনো ভোল্টেজ নেই। আসেন আমরা দেখি যে কোনো আপনার পাওয়ার বাটনে গ্রাউন্ডও মিস করছে কিনা। আমরা ডিজিটাল মাল্টিমিটার কন্টিনিউ সিলেক্ট করব এবং আমরা গ্রাউন্ড চেক করব যে গ্রাউন্ড মিসিং করছে কিনা। দেখেন গ্রাউন্ডও মিসিং করে নেয়। তারপর আমরা পরবর্তী স্টেপ করব যে পজিটিভ লাইনটা খুঁজবো, যে কোন পার্সে যে পজিটিভ, অর্থাৎ যে লাইনে আমাদের ভোল্টেজ আসতেছে, এই ভোল্টেজ আমরা পজিটিভ লাইনটা খুঁজবো। মিটারের একটা পুরো আমরা পজিটিভে রাখবো এবং খুঁজবো যে কোথায় ভোল্টেজ, কোথা থেকে আপনার ভোল্টেজ আসতেছে। দেখেন এই জায়গায় বিট দিচ্ছে, এই জায়গায় বিট দিচ্ছে, তার মানে সরাসরি আপনার এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে। এখানে দেখা যাইতেছে যে একটা রেজিস্টার মিসিং আছে, দেখবো রেজিস্টার নেই। এখন দেখবো আমরা রেজিস্টার নেই, রেজিস্টারের রেজিস্টার না থাকার কারণে যে আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, এই জায়গায় রেজিস্টারটা নেই। এই জায়গায় দেখা যাচ্ছে যে একটা রেজিস্টার ছিল, এই জায়গায় একটু রেজিস্টার ছিল, জায়গায় দুটো রেজিস্টার থাকে, আর এই জায়গায় একটু রেজিস্টার নেই। আমরা দেখবো যে রেজিস্টার নেই, রেজিস্টারের কাজ হলো সাপ্লাই ভোল্টেজ লাইনে ড্রপ ঘটানোর রেজিস্টারের কাজ, অর্থাৎ সাপ্লাই লাইনে যে লাইন থেকে পজিটিভ ভোল্টেজটা আসে ওই লাইনে সামথিং কিছু ভোল্টেজ ড্রপ ঘটাই এসে ভোল্টেজটাকে পার করে দেয়। ধরেন 3.9 ভোল্ট থাকলো, 3.6 ভোল্ট বানিয়ে দেয় আপনার পাওয়ার বাটনে, ভোল্টেজটা আসলো 3.7 ভোল্ট আসলো, 3.7 ভোল্ট আসলে পাওয়ার বাটন অন হবে। কিন্তু এই জায়গায় লাইনে আসলো ধরেন 3.9 ভোল্ট বা 3.4 ভোল্ট বা 3.8 ভোল্ট এরকম আসলো, সে কিছুটা ড্রপ ঘটাইয়ে তারপর আপনার পাওয়ার বাটন আসলো। এখন আমরা দেখবো যে সাপ্লাই ভোল্টেজটা যে
যে জায়গা থেকে রেজিস্টার ওপেন হয়ে গেছে, কার কার কাছ থেকে ভোল্টেজ আসতেছে আসতেছিল দেখেন। এই পার্সটার এই মাথা থেকে এই ভোল্টেজটা সে আসতো, এই জায়গায় আসার পরে সরাসরি আপনার পাওয়ার বাটনে আসতো। এখন দেখেন আমি আবারও দেখাচ্ছি, রেজিস্টার এক এক মাথায় এবং দেখেন বিট দিচ্ছে, মিটার বিট দেওয়ার কারণে আবার একটু দেখেন। হ্যাঁ, মিটার বিল দিচ্ছে, অর্থাৎ এই জায়গায় আপনার এই মসফেটটা থেকে এই জায়গায় ভোল্টেজ রেজিস্টার এক মাথা আসতো, এক মাথা থেকে সরাসরি আপনার পাওয়ার বাটন আসতো। এখন আমরা ভোল্টেজ দিয়ে দেখবো যে রেজিস্টারের যে মাথায় আমার ভোল্টেজ আসে কিনা ওই মাথায়, কারণ রেজিস্টার ওই জায়গাটা এখন ফাঁকা আছে। দেখবো আমরা মিটার, আমরা ডিসিটে সিলেক্ট করব, একটা মাথা আমরা গ্রাউন্ডে রাখবো, মিটারের একটা প্রোব গ্রাউন্ডে রাখবো এবং একটু ধৈর্য সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা মিটারে একটা প্রোব নেগেটিভ গ্রাউন্ডে রাখবো এবং রেজিস্টারের এক মাথায় আমরা ধরবো। একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 3.7 ভোল্ট, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, 3.8 ভোল্ট, অর্থাৎ রেজিস্টার থেকে পার হয়ে এই মাথায় সে ভোল্টেজ আসতো আসতো 3.7 ভোল্টের মতন আসতো। আবার আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন 3.8 ভোল্ট দেখাচ্ছে, 3.8 ভোল্ট, একটু ধৈর্য সহকারে দেখবেন, 3.8 ভোল্ট দেখা 80 ভোল্টেজ দেখাচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে রেজিস্টার সে পার করে 3.7 ভোল্ট আপনার পাওয়ার বাটন আসতো, পাওয়ার বাটন আসলে আপনার ভোল্টেজ মোবাইলটা সে অন হয়ে যেত। এখন ভোল্টেজ না থাকার কারণে কিন্তু রেজিস্টারের এক মাথায় আমাদের ভোল্টেজ আসতে আছে, রেজিস্টার থাকলে আমরা ভোল্টেজটা পার করে দিয়ে সরাসরি আপনার পাওয়ার বাটনে ভোল্টেজটা আসতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আমাদের, যে কোনো কাজ, যে কোনো ইলেকট্রনিক্সের কাজ আমাদের স্টেপ বাই স্টেপ করলে যে কোনো মোবাইলের কাজ আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমরা প্রথমে দেখবো যে মোবাইলের রেডিংটা আসছে কিনা, রেডিং থাকলে আমরা দেখবো যে গ্রাউন্ড মিসিং হচ্ছে কিনা, গ্রাউন্ড মিসিং না হলে আমরা দেখবো যে এই পজিটিভ লাইন থেকে কোন কোন পার্টসে আমাদের যে লাগছে। আমরা দেখলাম যে এই জায়গাটা রেজিস্টার ছিল, রেজিস্টার হয়ে ভোল্টেজ রেজিস্টারের মাথায় ভোল্টেজটা আসছে কোন জায়গা থেকে, আমরা দেখলাম যে মসফেট থেকে, এই মসফেট থেকে রেজিস্টার এক মাথায় ভোল্টেজ আসছে। এখন আমাদের জানতে হবে রেজিস্টারের কাজ কি। রেজিস্টার হচ্ছে সাপ্লাই ভোল্টেজ লাইনে কিছুটা ড্রপ ঘটিয়ে সে ভোল্টেজটাকে আউট করবে, মানে কিছুটা ভোল্টেজ ড্রপ করবে রেজিস্টারের মান অনুসারে, যদি 1 কে হয়, 2 কে হয়, 3 কে হয়, যত কিলো ওহমস হবে তত সে রেজিস্টার ড্রপ বেশি ঘটাবে, মানে রেজিস্টারের মান অনুসারে সে ভোল্টেজ ড্রপ ঘটাবে। তারপর আমাদের এ জায়গায় 3.7 ভোল্ট আসবে, পাওয়ার বাটনে 3.7 ভোল্ট আসবে রেজিস্টার কারণে,
আমাদের রেজিস্টারে যে কোনো কারণে খুলে পড়ে গেছে। খুলে পড়ে যাওয়ার কারণে আমাদের যেহেতু রেজিস্টারে এক মাথায় ভোল্টেজ আসছে 3.7 ভোল্ট, 100% আমাদের এ জায়গায় ভোল্টেজ রেজিস্টার একটা 1 ক্যারেট রেজিস্টারে থাকে জায়গায়, বিশেষ করে যে কোনো মোবাইলই, চাইনিজ যে মোবাইলগুলো আছে ওগুলো সবগুলো 1 ক্যারেট রেজিস্টার থাকে 1 কিলো হোমসের। সরাসরি 3.7 বলে জায়গায় আসলে আমাদের মোবাইল অন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে পাওয়ার কি, পাওয়ার বাটন যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব, এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আজকে পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন, আমি আর যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।